জয় নিতাই। পানিহাটির দণ্ড মহোৎসব এক অভিনব নিগুড় রহস্যময় উৎসব। এই উৎসবে গৌর প্রেম ভক্তি প্রাপ্তির ক্ষেত্রে শ্রী শ্রী নিতাইচাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার সংবাদ উপস্থাপিত হয়েছে। শ্রী শ্রী নিতাই গৌর যে নিত্য অভিন্ন তত্ত্ব, তা শ্রীপাদ রঘুনাথ দাসগোস্বামীর নিকট সম্যক রূপে অলৌকিক রীতিতে যেভাবে প্রকাশিত হয়েছে, সেই গোপন চিত্রটি পানিহাটিতে সুচিত্রিত হয়েছে। পূজ্যপাদ লেখক শ্রীপাদ স্বরূপ দামোদর দাস বাবাজি মহারাজের লেখনী মুখে সেই লীলা প্রসঙ্গ অতি রসাল হয়ে বর্ণিত হয়েছে। তাই দণ্ড মহোৎসবের প্রাক মুহূর্তে ভজন কুঠিরের নিবেদন প্রেমহাটি পানিহাটি। পাত্রকে আশ্রয় না করলে পাত্রস্থ বস্তুকে পাওয়া যায় না। পিপাসার্থ ব্যক্তির পিপাসা নিবৃত্তি জলপানেই হয়, কিন্তু জলপাত্র অবলম্বন না করলে জলপান অসম্ভব। কলিযুগে আরাধ্য পরতত্ত্ব হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। পরমার্থ সাধক ভক্তের প্রেম তৃষ্ণা নিবৃত্তির একমাত্র সুপেয় তত্ত্ব বস্তু হলেন প্রেম পুরুষোত্তম শ্রীমন মহাপ্রভু। তিনি সাধ্য, তিনি আরাধ্য। শ্রী নিত্যানন্দরূপী প্রেমাধারে সেই সাধ্য সম্পদ নিত্য বৃদ্ধিত। আশ্রয়তত্ত্ব শ্রী নিতাইচাঁদের আশ্রয় বিনা সর্ব অবতারের শিরোমণি শ্রী গৌর ভগবান পাওয়া সম্ভব নয়। পানিহাটির দণ্ড মহোৎসব লীলার মাধ্যমে রঙ্গিয়া শ্রী নিতাইচাঁদ তা বিশদভাবে জগৎকে জানিয়ে দিলেন। ব্যান্ডেল স্টেশনের নিকটে আদিসপ্তগ্রাম নামে একটি গ্রাম আজও বিদ্যমান। 500 বৎসর পূর্বে সেখানে বাস করতেন এক জমিদার, নাম শ্রী গোবর্ধন দাস। তখনকার সময়ে 12 লক্ষ টাকার জমিদারি। তারা দুই ভাই, বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, তিনি ছিলেন অপুত্রক। ছোট ভাই গোবর্ধন দাসের একমাত্র পুত্র, নাম রঘুনাথ দাস। শৈশব হতে তার যেমন রূপ, তেমনি চিত্ত প্রশান্তকারী স্নিগ্ধ স্বভাব আর তেমনি মেধা। কৈশোরকাল বিদ্যা অধ্যয়নে অতিবাহিত হল, তারপর এলো যৌবন কুসুমের স্ফুটোন্মুখ কাল। বয়সের এই কাল হল দাম্পত্য বিলাস রসবোধের অঙ্কুরোদ্গমের কাল। বিশেষত ধনী দুলালদের প্রথম যৌবনোদ্গত শরীরের শিরায় শিরায় মনের রন্ধ্রে রন্ধ্রে জাগে আদি রসভোগের কৌতূহল। কিন্তু জমিদার নন্দন শ্রী রঘুনাথের জীবনধারা অন্যদিকে প্রবাহিত হল। বয়োধর্মের গতানুগতিকতা তার জীবনের উপর কোনো প্রভাবই বিস্তার করতে পারল না। কামদেবের মতো তার সুঠাম সুন্দর তনু, তাতে আবার নবতারুণ্যের সমুজ্জ্বল দীপ্তি। তার পানে চাইলে কার না মন আকৃষ্ট হয়। দেহ নয়, যেন কামদেবের সুপরিকল্পিত সুমার্জিত সুসজ্জিত ক্রীড়াঙ্গন। কিন্তু হায়, রতিপতি কন্দর্পদেব শ্রী রঘুনাথের এহেন তনুমনে আত্মেন্দ্রিয় সুখবাঞ্ছাময় কামনা জাগাতে পারলেন না, বিন্দুমাত্র স্পর্শও করতে পারলেন না। শ্রী রঘুনাথের মন প্রাণ কামদেবের ধরাছোঁয়ার বাইরে অনেক দূরে চলে গেল। কে যেন কেমনভাবে শ্রী রঘুনাথের সদ্য যৌবন স্নাত চিত্তমনকে হরণ করে কোন সুদূরে ভাসিয়ে নিয়ে গেল। কে অমন করে শ্রী রঘুনাথের মন মধুকরকে আকর্ষণ করলেন, কার প্রতি দুর্বার আসক্তির টানে বিষয় ভোগাসক্তিতে দেখা দিল চরম ঔদাসীন্য। তিনি হলেন মানস সন্তাপ নাশন, ভবভয় ভঞ্জন,
ভক্ত হৃদিরঞ্জন শ্রী শ্রী গৌর হরি। নদিয়ার আকাশে তার মহা আবির্ভাবের প্রভাব বঙ্গদেশের সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করেছে। সূর্যদেব এক স্থানে উদিত হন, কিন্তু তার কিরণ ছাটা সর্বস্থানে সর্বমানুষের কাছে পৌঁছে যায়। যেমন করে ঠিক তেমনি শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের আবির্ভাবের বার্তা প্রকৃতি যেন আপন শক্তিতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শব্দ ব্রহ্মাত্মক স্বরূপ গোরা নাম এসে শ্রী রঘুনাথের শ্রবণকে করে দিল প্রমত্ত, মন হল পূর্ব রাগ ভারাক্রান্ত। অতুল ঐশ্বর্য, পিতামাতার প্রাণ ঢালায় স্নেহ সবই যেন বিষাক্ত বলে মনে হল। একমাত্র পুত্রের এই অকারণ ঔদাসীন্য পিতা মাতা আত্মীয় স্বজনকে ভীষণভাবে ব্যথিত করে তুলল। তারা সবাই মিলে স্থির করলেন, পুত্রের বিবাহ দিলে তার মন স্বাভাবিক হবে। এক বিশেষ দিনে বিশাল আড়ম্বরের মধ্য দিয়ে পরমা সুন্দরী অনন্যা রূপবতী এক ধনী তনয়ার সঙ্গে হল শ্রী রঘুনাথের শুভ পরিণয়। তবে সে পরিণয়ে দাম্পত্য বন্ধনের গ্রন্থি স্থাপন হল না। অপ্সরার মতো সৌন্দর্যবতীর মুখপানে শ্রী রঘুনাথ একবারও চেয়ে দেখলেন না। গৌর অনুরাগ ব্যাধির যন্ত্রণায় দিবানিশী নির্জনে বসে হা গৌর প্রাণ গৌর বলে কান্নাকে জীবনের সার করলেন। তখন তার দশা হল উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হল যুগ সম। বিষয় বিতৃষ্ণা এবং প্রবল অনুরাগ উৎকণ্ঠা ভগবত দর্শন সম্ভাবনাকে ত্বরান্বিত করে। শ্রী রঘুনাথের ক্ষেত্রেও তাই হল। শ্রীমান মহাপ্রভু কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শান্তিপুরে মহাপ্রভুর আগমন সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। গ্রাম গ্রামান্তর সে সংবাদ বিস্তৃত হতে হতে সপ্তগ্রামেও এসে পৌঁছেছে। সে সংবাদ পাওয়া মাত্র শ্রী রঘুনাথ পাগলের মতো ছুটলেন শান্তিপুরে শ্রী অদ্বৈত ভবনে। শত শত ভক্তগণ পরিবৃত প্রাণ প্রিয়তমের এই প্রথম দর্শন পেলেন। কি দেখলেন? দেখলেন একাধারে অনন্ত সৌন্দর্য মাধুর্য, কৃষ্ণ প্রেম এবং ভাব বিরাজ করছে। এত রূপের মানুষ কি বিধাতার সৃষ্টিতে আছে? আজ অনুলম্বিত বাহু মাঝে মাঝে হরিবোল হরিবোল বলে উদ্ধতিকে উত্তোলিত হচ্ছে, কখনো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে অবিরল অশ্রুধারায় স্নাত হচ্ছে সোনার অঙ্গ। শ্রী অদ্বৈত ভবন আলো করে এক গলিত কাঞ্চন প্রতিমা শ্রীকৃষ্ণ প্রেমবন্যায় ভাসছেন, আর সমাগত সবাইকে ভাসাচ্ছেন। শ্রী রঘুনাথ আর থাকতে পারলেন না। প্রভুর চরণে পড়ে প্রেমাবিষ্ট হইয়া প্রভু পাদর স্পর্শ কইল করুণা করিয়া। গৌর অনুরাগের প্রবল স্রোতে ভাসতে ভাসতে শ্রী রঘুনাথ এসে শ্রীকৃষ্ণ চৈতন্যরূপ মহাসাগরে নিমজ্জিত হলেন। মহাপ্রভু এতদিন যাকে পূর্ব রাগের ডোরে বেঁধে আকর্ষণ করছিলেন, আজ তাকে শ্রীচরণ স্পর্শে একান্ত আপন করে নিলেন। কোটিচন্দ্র সুশীতল শ্রীচরণের পরশ পেয়ে শ্রী রঘুনাথ এক অনির্বচনীয় আনন্দ তরঙ্গে হলেন আপন হারা। মহাপ্রভুর শ্রীচরণ স্পর্শে সর্বেন্দ্রিয় সুস্নিগ্ধ হলেও অন্তর্লোকে তখনও যেন অপূর্ণতার বেদনা। প্রভু সীতানাথের কৃপায় সে বেদনা দূর হল।
আচার্য প্রসাদে পাইল প্রভুর উচ্ছিষ্ট পাত, প্রভুর চরণ দেখে দিন পাঁচ সাত। শ্রী রঘুনাথের পিতা বিভিন্নভাবে প্রভু সীতানাথের অর্থাৎ অদ্বৈত আচার্যের সেবা অনুকূল্য করতেন, তাই শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী রঘুনাথকে বিশেষ স্নেহ করে মহাপ্রভুর অধরামৃত তাকে প্রদান করলেন। বহু দুর্লভ অধরামৃত পেয়ে শ্রী রঘুনাথের মানস সন্তাপ দূর হল। মহাপ্রভু যে কয়দিন শান্তিপুরে অবস্থান করলেন সে কয়দিন শ্রী রঘুনাথও থাকলেন। প্রথম মিলনে সংকোচ জড়তা কাটিয়ে প্রাণের অভিলাষ প্রাণপ্রিয় প্রভুর কাছে প্রকাশ করতে পারলেন না, কেবলমাত্র সঙ্গলাভ হল। তারপর প্রভু তারে বিদায় দিয়া গেলা নীলাচল, দেহ ঘরে আসি হইলা প্রেমেতে পাগল। মহাপ্রভু আশীর্বাদ করে নীলাচলে গমন করলেন। প্রিয় প্রভুর সঙ্গ পেয়ে অনুরাগের তাপ প্রশমন হল বটে, কিন্তু বিরহের দুর্বিষহ যন্ত্রণা কোটি গুণ বেড়ে গেল। শ্রী চৈতন্যের বিরহ শ্রী রঘুনাথকে উন্মাদ করে তুলল। তার প্রাণ মন সব কেড়ে প্রাণের গৌরহরি নীলাচলে নিয়ে গেলেন। প্রাণ মন ছাড়া শরীর কিভাবে ঘরে থাকতে পারে? তখন তার অবস্থা কেমন হল? বারবার পালায় দেহ নীলাদ্রি যাইতে, পিতা তারে বান্ধি রাখে আনিপথ হইতে। পাঁচ নয় সাত নয় একমাত্র পুত্র, বংশের একমাত্র কুলপ্রদীপ শ্রী রঘুনাথ, বিশাল ঐশ্বর্যের একমাত্র উত্তরাধিকারী। সে যদি এমন পাগল হয় তাহলে পিতামাতা কী করে ধৈর্য ধরবেন? তাই মতিচ্ছন্ন পুত্রকে স্বাধীনভাবে থাকতে না দিয়ে আবদ্ধ করে রাখাই স্থির করলেন। পঞ্চপাইক তারে রাখে রাত্রি দিনে, চারি সেবক দুই ব্রাহ্মণ রহে তার শনে। পাঁচজন দণ্ডধারী পাইক ক্রম করে রাত্রি এবং দিনে সর্বক্ষণ পাহারা দেয়। জমিদার নন্দন, তাতে আবার পিতামাতা এবং অপুত্রক জ্যাঠামশাই জেঠিমার অত্যন্ত আদরের ধন শ্রী রঘুনাথ। শৈশব হতে কোনো দিন নিজের শারীরিক পরিচর্যা জানে না সে, তাই দিনে দুজন এবং রাত্রে দুজন করে চারজন পরিচারক নিযুক্ত করে রাখা হলো। আর রন্ধনাদির জন্য একজন পাচক ব্রাহ্মণ ও ভোগ আরাধনাদির জন্য একজন পূজারী ব্রাহ্মণ নিযুক্ত করা হলো। এইভাবে একাদশ জন তারে রাখে নিরন্তর, নীলাচলে যাইতে না পায় দুঃখিত অন্তর। এই প্রকারে সুসংরক্ষিত গৃহ কারাগার হতে পালিয়ে যাওয়ার পথ একেবারে বন্ধ হয়ে গেল। গৃহের নির্জন কোণে বসে হা গৌর প্রাণগৌর বলে গুমরে গুমরে কাঁদে, বিরহ উৎকণ্ঠায় দিনে রাতে বিন্দুমাত্র নিদ্রাগম হয় না। এইভাবে কয়েক বৎসর অতিবাহিত হল। শ্রীমন মহাপ্রভু নীলাচল হতে শ্রীধাম বৃন্দাবন যাওয়ার পথে দ্বিতীয়বার শান্তিপুরে আগমন করলেন। সূর্যের উদয় যেমন গোপন থাকে না, শান্তিপুরে মহাপ্রভুর আগমন সংবাদ তেমনি এক অচিন্ত শক্তি প্রভাবে চারিদিকে ছড়িয়ে পড়ল। সংবাদ পাওয়া মাত্র শ্রী রঘুনাথের চিত্ত অস্থির হয়ে উঠল মহাপ্রভুর সঙ্গ পাওয়ার জন্য। কিন্তু এমন সুপরিকল্পিত সুসতর্ক সুরক্ষার সুউচ্চ প্রাচীর অতিক্রম করা তার পক্ষে অসম্ভব। তাই শ্রী রঘুনাথ পিতা শ্রী গোবর্ধন দাসের শরণাগত হলেন। এবে যদি মহাপ্রভু শান্তিপুরে আইলা, শুনিয়া পিতারে রঘুনাথ নিবেদিলা। আজ্ঞা দেহ যাইয়া দেখি প্রভুর চরণ, অন্যথা না রহে মোর শরীরে জীবন। পিতার চরণ জড়িয়ে ধরে শ্রী রঘুনাথ যখন এইভাবে কেঁদে কেঁদে প্রাণের কথা অকপটে নিবেদন করছেন,
তার অকপট বেদনার্তি দেখে পিতা শ্রী গোবর্ধন দাসেরও তখন চোখে জল। তিনি প্রত্যক্ষ অনুভব করছেন তার একমাত্র পুত্রের অবস্থা জলহীন মিনের মতো। শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের সঙ্গ ছাড়া পুত্র শ্রী রঘুনাথের জীবনধারণ বাস্তবিকই অসম্ভব। তখন সহানুভূতিতে স্নেহার্দ্র হয়ে শুনি তার পিতা বহু লোক দ্রব্য দিয়া পাঠাইল বলি শীঘ্র আসিও ফিরিয়া। বাবা রঘু, তুমি যেমন তোমার শ্রী গৌরহরির জন্য সর্বদা ব্যাকুল, তেমনি তুমি আমাদের হৃদয় নিংড়ানো স্নেহের পুতুলি। প্রতিটি মুহূর্ত তেমনি তোমার জন্য আমাদের মন প্রাণ ভীষণ ব্যাকুল। তুমি মহাপ্রভুর দর্শন ও সঙ্গ করে শীঘ্র ফিরে এসো বাপ। এইসব বলে প্রভুর সেবার জন্য বহু প্রকার সামগ্রী এবং অনেক ভক্ত সেবক সহ শ্রী রঘুনাথকে সপ্তগ্রাম হতে শান্তিপুরে পাঠিয়ে দিলেন। দ্বিতীয়বার মহাপ্রভুর সঙ্গে হল শ্রী রঘুনাথের মিলন। সাত দিন শান্তিপুরে প্রভুর সঙ্গে রয়ে রাত্রি দিবসে এই মনোকথা কহে। এবার মহাপ্রভুর সঙ্গে শ্রী রঘুনাথের সম্বন্ধ আরও নিবিড়। প্রাণকোটিপ্রিয় প্রভুর সঙ্গে প্রাণোন্মাদন সংকীর্তন উদ্যাম নর্তন কৃষ্ণ প্রেমানন্দ সাগরে নিমজ্জন সন্তরণ চলতে লাগল। শ্রী অদ্বৈত ভবনে এইভাবে সর্বক্ষণের সঙ্গ পেয়েও শ্রী রঘুনাথ প্রাণের একমাত্র অভিলাষের কথা প্রকাশ করে মহাপ্রভুর সকাশে বলতে পারলেন না, আবার না বলেও থাকতে পাচ্ছিলেন না। তাই প্রভুর শ্রীচরণে দণ্ডবত প্রণাম করার সময় রাত্রি দিবসে এই মনোকথা কহে। কি সেই মনোকথা যা প্রতিদিন রঘুনাথ মনে মনে বলতেন? তার মনের কথা হল, রক্ষকের হাতে মুই কেমনে ছুটিব, কেমনে প্রভুর সঙ্গে নীলা চলে যাব। দিবারাত্র সদা সতর্ক প্রহরী, রক্ষকগণের দ্বারা আমি সর্বক্ষণ আবদ্ধ, এই বন্ধন হতে মুক্তির কোনো উপায় আমি খুঁজে পাইনি। হে প্রাণেশ্বর, তোমার সঙ্গ ছাড়াও আমার পক্ষে দেহধারণ সম্ভব নয়। তুমি এখন নীলাচলবাসী, আমি কি উপায়ে তোমার শ্রীচরণ সমীপে চিরদিনের জন্য গৃহদ্বার ভবকূপ হতে উত্তীর্ণ হয়ে নীলাচলে গিয়ে অবস্থান করব, তা তুমিই বলে দিতে পারো প্রভু। শ্রী ভগবত চরণে ঐকান্তিক প্রার্থনা ভগবত প্রাপ্তির পথ সুগম করে দেয়। কপটতা শূন্য দৈন আরতিমাখা প্রার্থনায় বাঞ্ছা কল্পতরু শ্রী ভগবানের কৃপারজ্জু ভবকূপে নিপতিত ভক্তের দিকে প্রসারিত হয়। সেই প্রার্থনা বাহ্যিক বাগাড়ম্বরপূর্ণ উচ্চস্বরে না হলেও ক্ষতি নেই, মনে মনে হোক, কিন্তু যেন অকৃত্রিম ও ঐকান্তিক হয়। আমাদের সমস্ত প্রকার ভজন প্রচেষ্টার উদ্দেশ্য হল ওই অকপট উৎকণ্ঠা, আরতিময় কাতর প্রার্থনা করার যোগ্যতা লাভ করা। শ্রী রঘুনাথের মনে মনে বলা মনোকথা মনোধিদেব শ্রী গৌরাঙ্গ সুন্দর যথার্থই অবগত হলেন। সর্বজ্ঞ গৌরাঙ্গ প্রভু জানি তার মন, শিক্ষারূপে কহে তারে আশ্বাস বচন। শ্রীমন মহাপ্রভু সর্বশক্তিমান সাক্ষাৎ স্বয়ং ভগবান, তিনি ইচ্ছা করলে মুহূর্ত মধ্যে শ্রী রঘুনাথের এই সামান্য বিষয়বন্ধন খণ্ডন করে শ্রীচরণে স্থান দিতে পারেন, কিন্তু তা না করে শিক্ষামূলক কতকগুলো আশ্বাস বচন বললেন। এই শিক্ষা বচন বলার নিগূঢ় কারণ হল ভবকূপে পতিত বদ্ধজীবের উদ্ধারণ বিষয়ে
উপদেশ ক্রম বিজ্ঞাপন উপলক্ষ শ্রী রঘুনাথ দাস গোস্বামী, কিন্তু প্রকৃত লক্ষ্য হল আমি আপনি সমস্ত মায়াবদ্ধ জীব। কি কি শিক্ষাবচন মহাপ্রভু বললেন, তার ক্রমই বা কি? আমাদের বিশেষভাবে তা জানা প্রয়োজন। সর্বজ্ঞ শিরোমণি শ্রী শ্রী গৌরসুন্দর প্রথমে বললেন, স্থির হয়ে ঘরে যাও নাহাও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। প্রিয় রঘুনাথ, ভজন পরম্পরায় পাওয়া নয় এমন উৎকট ভাবোচ্ছ্বাস ও ভাবোদ্মাদনায় দুস্তর ভব পারাপার অতিক্রম করা কখনোই সম্ভব নয়। ক্রমানুসারে সাধন অনুশীলনের দ্বারা স্বাভাবিকভাবেই ভবসিন্ধুর কূলে পৌঁছানো যায়। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্রম ধরে উত্তীর্ণ হতে হতে বিশ্ববিদ্যালয়ে গিয়ে অধ্যয়ন করে কোনো বিষয়ের মৌলিক জ্ঞান সম্যকভাবে লাভ করা হয়, ঠিক তেমনি ভগবত প্রাপ্তির একমাত্র হেতু যে প্রেমভক্তি, তা সাধন ভজনের ক্রমিক স্তর অতিক্রম করে পেতে হয়। এই সাধনক্রমগুলি কি? শ্রীমান মহাপ্রভু এখানে না বললেও পরবর্তীতে শ্রীপাদ সনাতন গোস্বামীর নিকট ব্যক্ত করেছেন, প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে তা উল্লেখ করা হল। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্বানর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীত্যাঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম। শ্রীমান মহাপ্রভু কর্তৃক ভক্ত উপদেশে যে সাধনক্রম পাওয়া গেল সেগুলি হল শ্রদ্ধা, সাধুসঙ্গ, শ্রবণ কীর্তন, সর্বানর্থ নিবর্তন, নিষ্ঠা, রুচি, আসক্তি, রতি বা ভাব এবং সর্বশেষ প্রেম। এই প্রেমোত্থিত ভাবোদ্মাদনায় প্রমত্ত ভক্তের প্রতি শ্রী ভগবান আকৃষ্ট হন, আর তখনই সেই ভক্তের কাছে অপার ভবপারাপর গোষ্পদ খাদদকে পরিণত হয়। শ্রী গুরুদেবের আনুগত্যে স্থির চিত্তে ওই সাধন স্তরগুলো অনুশীলনের মাধ্যমে অতিক্রম করতে হবে। অন্তঃসারশূন্য ভাবোচ্ছ্বাসে ভগবত প্রাপ্তি কখনো সম্ভব নয়। প্রথমে চাই চিত্ত মনের স্থৈর্য। চঞ্চল চিত্তবৃত্তি ও অশান্ত মন নিয়ে শ্রী ভগবান পাওয়া তো দূরের কথা, সামান্য সুখ শান্তিও পাওয়া যায় না। অশান্ত সুকুত সুখম, অযৌক্তিক অবান্তর ভাবালুতা ত্যাগ করে সাধুশাস্ত্র গুরুবাক্য অনুসারে প্রতিদিন তিল তিল করে ভজনাঙ্গ অনুশীলন করতে হবে। মহাপ্রভুর পরবর্তী শিক্ষাদান, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মহাপ্রভু বললেন, প্রিয় রঘুনাথ, লোক দেখানো মর্কট বৈরাগ্য করো না। আসলে মর্কটের ন্যায় যে বৈরাগ্য, তা হল মর্কট বৈরাগ্য। বানরকে বলে মর্কট, বানর অনিকেতন, ওদের কোনো নির্দিষ্ট বাসস্থান নেই। বাদুড়ের মতো বাধা ধরা ভাবে একটি গাছে ওরা থাকে না, এক এক বৃক্ষে এক এক রাত্রিবাস। উদরপূর্তির জন্য ওদের কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই, যেদিন যেমন মিলবে তাতেই তৃপ্ত থাকতে হয়। ফল পাতা শস্যদানা ওদের প্রধান খাদ্য, যেগুলি বিশেষ সাত্ত্বিক খাদ্য বলে পরিচিত। ওরা বস্ত্র পরে না, জিহ্বার লালসাও নেই,
ক্ষুধা নিবৃত্তি হলেই হলো, ওদের কোনো সঞ্চয় প্রবৃত্তিও নেই। এইসব বিচারে বানর বৈরাগী বটে, কিন্তু একটিমাত্র স্বভাব দোষে তার সব বৈরাগ্য মূল্যহীন। সেই স্বভাব হলো ইন্দ্রিয়চারিতা। বানরের ন্যায় কামাসক্ত প্রাণী আর নেই, থাকলেও অতি বিরল। তাই শ্রী শ্রী গৌরহরি বানর বা মর্কটের দৃষ্টান্ত দিয়ে বললেন, বাহ্যিকভাবে খাদ্যাখাদ্যে পোশাক আশাকে বসবাস বিষয়ে কঠোর বৈরাগ্যের অভিনয় দেখিয়ে লোকচক্ষুর অন্তরালে ইন্দ্রিয় চরিতার্থ করে বেড়ানোই মর্কট বৈরাগ্য। এমন বৈরাগ্য সাধন তুমি করো না রঘুনাথ, গৃহে গিয়ে অনাসক্ত চিত্তে যথাযোগ্যভাবে বিষয়ভোগের দ্বারা শ্রীহরি ভজন কর। অনাসক্তভাবে যথাযোগ্য বিষয়ভোগ সে আবার কেমন? শরীর হল কৃষ্ণ ভজনের যন্ত্র বিশেষ। শরীর সুস্থ এবং প্রকৃতিস্থ না থাকলে ভজন সাধন ও শ্রী শ্রী গৌরগোবিন্দের সেবা সম্ভব হবে না। আবার শরীরকে সুস্থ স্বাভাবিক কর্মক্ষম রাখতে গেলে পরিমিত আহার নিদ্রার প্রয়োজন আছে। শ্রীকৃষ্ণে নিবেদনযোগ্য নয় এমন বস্তুতে আসক্তি বা স্পৃহা ত্যাগ করতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ সম্পর্কশূন্য সঙ্গ প্রসঙ্গ এবং কর্ম প্রবৃত্তিকেও বর্জন করতে হবে। জিহ্বার লালসা বিসর্জন দিয়ে শ্রীকৃষ্ণ প্রসাদ গ্রহণ এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন মতো নিদ্রার অভ্যাস হল যথাযোগ্য বিষয়ভোগ। আর যে কোনো কর্মের ফলাকাঙ্ক্ষা বা ফলপ্রাপ্তির প্রত্যাশা শূন্য থাকাই হল অনাসক্তি। শ্রী রঘুনাথকে উদ্দেশ্য করে শ্রীমন মহাপ্রভু বিষয় বাসনাবদ্ধ জীবগণকে এই শিক্ষাবচন বললেন। এরপরে যে উপদেশ দিলেন তা হল, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। ভজন নিষ্ঠাটি অন্তরাত্মার আকর্ষণে হওয়া চাই, তা না হলে লাভ পূজা প্রতিষ্ঠার মোহে বাহ্যিক আড়ম্বর সর্বস্ব নিষ্ঠাতে অতি দুর্লভ প্রেমভক্তি লাভ করা যায় না। লোক জানাজানি না করে অতি সঙ্গপনে অতি নিষ্ঠার সঙ্গে নাম সাধন করতে থাকো রঘুনাথ, পরম করুণ শ্রীকৃষ্ণ তোমাকে অতি শীঘ্র এই ভবকূপ হতে উদ্ধার করবেন। বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিও কোনো ছলে। প্রিয় রঘুনাথ, আমি শ্রী বৃন্দাবন ধাম দর্শন করে নীলাচলে ফিরলেই তুমি কোনো ছল করে আমার কাছে চলে এসো। মহাপ্রভুর এই বাক্যে শ্রী রঘুনাথ মনে মনে বলছেন, হায় প্রভু, তুমি তো জানো আমি শৈশব হতে ছল চাতুরী প্রবঞ্চনা কি তা বিন্দুমাত্রও জানি না, আর জানার প্রয়োজনও কোনো দিন মনে করিনি। তাই ছলনার আশ্রয়ে তোমার শ্রীচরণ প্রাপ্তি আমার বুদ্ধির অগম্য। অন্তর্যামী শ্রী গৌরহরি শ্রী রঘুনাথের মনোভাব বুঝতে পেরে বললেন, সে ছল সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। শ্রীকৃষ্ণ ভজন রক্ষার স্বার্থে সংসার ক্ষেত্রে ছল চাতুরী আশ্রয় নেওয়া পাপ প্রত্যাব্যয়ের মধ্যে পড়ে না, এটাও আমাদের কাছে একটি শিক্ষা। অনুরাগ উৎকণ্ঠা অকৃত্রিম এবং চরম দশাপ্রাপ্ত হলে শ্রীকৃষ্ণ প্রাপ্তির উপায় শ্রীকৃষ্ণের ইচ্ছা ক্রমেই ভক্তের হৃদয়ে যথাসময়ে উদ্ভাবিত হয়। এরপরে শ্রী রঘুনাথ শ্রীমন মহাপ্রভুর শিক্ষাবচন শিরোধার্য করে ঘরে ফিরে এলেন। ঘরে আসি মহাপ্রভুর শিক্ষা আচরিল।
মহাপ্রভুর শিক্ষা আচরণের ফল অল্পকালেই ফলিত হল। বাহ্য বৈরাগ্য বাতুলতা ছাড়িয়া যথাযোগ্য বিষয় করে অনাসক্ত হইয়া দেখি তার পিতামাতা বড় সুখ পাইল, তার আবরণ কিছু শিথিল হইল। পিতামাতা ভাবলেন সংসার ধর্ম কর্ম কর্তব্য সাধনে প্রিয় পুত্রের মতিগতি এতদিনে বোধহয় ফিরে এলো। তাদের মন প্রাণ আনন্দে ভরে গেল, ফলে শ্রী রঘুনাথের গৃহবন্দী দশার কিছুটা অবসান হল। এই দশা নিরসনেরও আরেকটি হেতু হল জমিদারি সংক্রান্ত সংঘাত, যে সংঘাতে পড়ে শ্রী হিরণ্য দাস এবং শ্রী গোবর্ধন দাস দুই ভাইকে আত্মগোপন করতে হয়েছিল। শ্রী রঘুনাথের সুস্নিগ্ধ ব্যবহার মধ্যস্থতায় সেই সংঘাত সমস্যার সমাধান হল। নির্বিবাদে শ্রী রঘুনাথের পিতা ও জ্যাঠামশায় জমিদারির সত্য স্বামিত্ব ভোগ করতে লাগলেন। এই ঘটনায় তারা পুত্রের প্রতি আরও আস্থাবান হলেন। শ্রী রঘুনাথের অবস্থা হল পরপুরুষাসক্তা রমণীর মতো, পারিবারিক দায়িত্ব কর্তব্য পালনে বিন্দু মাত্র ত্রুটি নেই, কিন্তু মন পড়ে আছে প্রাণারাম শ্রী গৌরহরির প্রতি। কবে প্রভু নীলাচলে গমন করবেন মন এই প্রতীক্ষায় সদাই ব্যাকুল। সত্যি সত্যি একদিন সংবাদ এলো প্রাণের প্রভু নীলাচলে প্রত্যাগমন করেছেন, আর ঘরে স্থির থাকতে পারলেন না। উদ্বেলিত গৌর অনুরাগের উত্তাল তরঙ্গাঘাতে শ্রী রঘুনাথের ধৈর্য বাঁধ ভেসে গেল। বাঁধ ভাঙা জলস্রোতের মতো তার মন নীলাদ্রির পানে গমনোদ্যোগী হল। এখন তো আর গৃহবন্ধন নেই, এই সুযোগে রাত্রে উঠি একেলা চলিলা পালাইয়া, দূর হইতে পিতাতারে আনিল ধরিয়া। এই মতে বারে বারে পালায় আর ধরিয়া নে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। শ্রী রঘুনাথের মাতা ভাবলেন পূর্বের মতো তার পুত্র উন্মাদ রোগগ্রস্ত হয়ে পড়েছে, তাকে বেঁধে রাখা সমীচীন মনে করে স্বামীকে পরামর্শ দিলেন শ্রী রঘুনাথকে বেঁধে রাখতে। পুত্র বাতুল হইল রাখহ বান্ধিয়া, তার পিতা কহে তারে নির্বিঘ্ন হইয়া। সহধর্মিণীর এই পরামর্শ শুনে শাস্ত্রজ্ঞ শ্রী গোবর্ধন দাস বললেন ইন্দ্রসম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারীলেক যার মন। শোনো রঘুনাথের মা, সংসারী মানুষের বিষয়বন্ধনের প্রধান কারণ হল কামিনী কাঞ্চন। এই কামিনী কাঞ্চনের প্রলোভনে অনেক জ্ঞানীগুণী যোগী মুনি পর্যন্ত বিষয়ের বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হয়েছেন। এ হেন ঐশ্বর্য সম্পদ, স্বর্গের অপ্সরার মতো সুন্দরী পত্নী যার মনকে বাধ্যে সক্ষম হল না, সেই রঘুনাথের দেহকে সামান্য দড়ি শেকলের বাঁধনে বাঁধতে পারো, কিন্তু ওর মনকে আবদ্ধ করতে পারবে না। দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। রঘুর মা শোনো, একটি প্রবাদ বাক্য লোকমুখে প্রচলিত আছে, জন্মের সাথী পিতামাতা কর্মের সাথী নয়। পিতামাতা পুত্রের জন্ম দেয় সত্য, কিন্তু তাই বলে প্রারব্ধ কর্ম সংস্কার পরিবর্তন করতে পারে না। প্রতিটি মানুষের জীবন তার পূর্বপূর্ব জন্মার্জিত কর্মফলের সূত্র ধরে নিয়ন্ত্রিত হয়। পুত্র রঘুনাথের প্রাক্তন সুকৃতি তাকে শ্রীমন মহাপ্রভুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। চৈতন্য চন্দ্রের কৃপা হয়েছে ইহারে, চৈতন্য প্রভুর বাতুল কে রাখিতে পারে। সাধকের তীব্র অনুরাগ ব্যগ্রতার সঙ্গে ভগবৎ কৃপা যুক্ত না হলে শ্রী ভগবৎ সান্নিধ্য লাভ
কখনো সম্ভব নয়। পরম করুণাময়ের অপ্রতিহত কৃপাকর্ষণে আকৃষ্ট হতে পারলে আর কোনো বাধা ভক্তকে অবরুদ্ধ করতে পারে না। শ্রী গোবর্ধন দাস তা ভালোভাবে জানেন, তাই বললেন, দেখো রঘুর মা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অহৈতিকী কৃপা যার প্রতি হয় এবং যে সর্বতোভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে শরণাগত হতে পেরেছে তাকে আর কোনো বন্ধনেই বাধা যাবে না। রঘুনাথ একদিন তোমার আমার স্নেহের ডুরি ছিন্ন করে নীলাচলে চলে যাবেই। বুঝিয়ে সুজিয়ে যে কয়দিন ঘরে রাখা যায় সেটাই আমাদের ভাগ্য বলে মনে করো। শ্রী রঘুনাথ মনে মনে বিচার করতে লাগলেন, আত্মসমীক্ষা করতে লাগলেন, কেন তিনি এত বাধাপ্রাপ্ত হচ্ছেন। অনুরাগে বৈরাগ্যে শরণাগতিতে কোনো প্রকার ফাঁক তো নেই। দীক্ষাগুরু শ্রীপাদ যদুনন্দন আচার্য মহোদয়ের প্রাণ নিংড়ানো কৃপা আশীর্বাদেও কোনো ন্যূনতা নেই, তবে কেন এত প্রতিকূলতা? গভীরভাবে অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু বেশি ভাবতে হলো না। শ্রী ভগবান প্রেমের বশ, ভক্তের হৃদয়ে অকৈতব প্রেম সঞ্জাত হলে শ্রী গোবিন্দ তার কাছে প্রেমাস্বাদন লালসায় ছুটে আসেন, তার বশ্যতা স্বীকার করে চির বিকৃত হয়ে থাকেন। তবে যে প্রেমে তিনি বশ হন সে প্রেম কিন্তু প্রেমাস্পদ শ্রী ভগবানের নিকট পাওয়া যায় না, তার কাছে ওই প্রেম থাকেও না। ওই প্রেম থাকে প্রেমের আশ্রয় তত্ত্বের ভাণ্ডারে। প্রেম ভাণ্ডারি প্রেম দান না করলে কেউ প্রেমধন পাবে না, আর প্রেম না পেলে প্রেমভোক্তা শ্রী গৌর গোবিন্দকে পাওয়া যাবে না। ব্রজলীলায় প্রেমের ভাণ্ডারি হলেন শ্রীমতী রাধারানী। প্রেমময়ী শ্রীমতী ভানুনন্দিনীর শ্রীচরণে একান্তভাবে আনুগত্য স্বীকার করে প্রেম প্রাপ্ত না হতে পারলে সাধন দুর্লভ শ্রী গোবিন্দদেবকে বশ করা কিছুতেই যাবে না। তেমনি নবদ্বীপ লীলায় গৌর বশীকরণ প্রেমের একমাত্র ভাণ্ডারি হলেন নিগুড় শ্রীমন নিত্যানন্দ ঠাকুর। শ্রী নিতাই চাঁদ ইচ্ছা করলে অযোগ্য জনকে প্রেম দান করে তার কাছে যখন তখন শ্রী গৌরহরিকে বিক্রি করে দিতে পারেন। মহাপ্রভুর কৃপায় শ্রী রঘুনাথ এই তত্ত্ব সম্যকভাবে অনুভব করলেন, তাই আর কাল বিলম্ব না করে, তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইর পাশ চলিলা আর দিনে। পিতার অনুমতিক্রমে শ্রী রঘুনাথ চললেন শ্রী নিতাইচাঁদের দর্শনে। শ্রী রঘুনাথের অন্তরে শ্রী শ্রী নিতাইচাঁদকে দর্শনের এই অনুপ্রেরণা জাগার একমাত্র হেতু আমার রঙ্গিয়া শ্রী গৌর সুন্দর, অতি গুড় নিত্যানন্দ এই অবতারে। এই গুড়তার রহস্য মহাপ্রভু বিনা অন্য কেউ ভেদ করে দিতে পারবেন না, তাই অনুরাগ ক্লিষ্ট শ্রী রঘুনাথের মন বুদ্ধিকে অতি নিগুড় ব্রজ প্রেম বিগ্রহ শ্রী শ্রী নিতাইচাঁদের প্রতি প্রচোদিত করে দিলেন। শ্রী রঘুনাথ ভক্ত সঙ্গে চললেন পানিহাটির দিকে। সদা প্রেম প্রমত্ত যথেচ্ছ বিহারী শ্রীমান নিত্যানন্দের বিহারস্থল গঙ্গা তীরে আরও স্থান ছিল, তবে পানিহাটিতে শ্রীমান নিত্যানন্দ দর্শনের জন্য শ্রী রঘুনাথ অনুপ্রাণিত হলেন কেন? মনে হয় তারও একটি বিশেষ কারণ আছে। সেই কারণ হল পানিহাটিতে শ্রী রাঘব ভবনে শ্রীমন মহাপ্রভু কর্তৃক সর্বপ্রথম শ্রী নিত্যানন্দ তত্ত্ব মহিমা প্রকাশিত হয়েছিল, যেখানে যে তত্ত্ব এবং মহিমার প্রকাশ সেইখানে তার বাস্তবায়ন হলে সবার অন্তরে তত্ত্বজ্ঞান সম্যকভাবে প্রবোধিত হয়।
श्रीकृष्ण चैतन्य महाप्रभु पानीहाटीते राघव पंडितेर भवने शुभागमन करेछेन। आनंद लीलामय विग्रहेर आगमन पानीहाटीवासी आपामर जनचित्ते अपार्थिव आनंदराशेर प्लावन एने दिएछे। पानीहाटी ग्रामे हईल परम आनंद आपने साक्षात जथा प्रभु गौरचंद्र। संकीर्तनानंदे राघव भवन मुखरित, राघव भवने आज नामामृत एवं अधरामृतेर महासत्र। श्री राघव पंडित महाव्यस्त, একদিকে শ্রীমন মহাপ্রভুর সর্বক্ষণ সান্নিধ্যে থেকে সর্ববিধ সেবা করা, আর একদিকে সমাগত গৌরপ্রিয় ভক্তগণের আপ্যায়ন। এসব কাজ গৌর অনুরাগে সদা নিমজ্জিত রাঘব পণ্ডিত গৌর কৃপাশক্তিতেই স্বাভাবিকভাবে সম্পাদন করে চলেছেন। এত মহাসমারোহের মধ্যে সহসা শ্রীমন মহাপ্রভু শ্রী রাঘব পণ্ডিতকে নিভৃতে ডাকলেন। রাঘব পণ্ডিত প্রতি শ্রী গৌর সুন্দর নিভৃতে করিল কিছু রহস্য উত্তর। প্রসঙ্গটি অত্যন্ত গুচ্ছ এবং তাৎপর্যপূর্ণ, আবার এই মুহূর্তেই শ্রী রাঘব পণ্ডিতকে বলা প্রয়োজন। তাই এত ব্যস্ততার মধ্যে ডেকে শ্রী শ্রী গৌরহরি রাঘব পণ্ডিতকে বললেন, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। নন্দনাচার্যের ঘরে শ্রীমন নিত্যানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর প্রথম মিলন ঘটে। তারপর হতে সর্বত্র শ্রীমন নিত্যানন্দ এবং শ্রীমন মহাপ্রভুর সম্মিলিত নাম প্রেম বিতরণ লীলা শুরু হয়। উভয়ের সম্মিলনে এক অখণ্ড প্রেমসত্তার প্রকাশ ঘটে। শ্রীমন নিত্যানন্দ শূন্য মহাপ্রভু এবং শ্রীমন মহাপ্রভু শূন্য শ্রীমন নিত্যানন্দ ভক্তগণের নিকট অপূর্ণ বলে মনে হতে থাকে। এর কারণ কি তা কেউ বুঝে উঠতে পাচ্ছিলেন না। আবার কারো কারো মনে মহাপ্রভুতেই অত্যাধিক প্রীতি, শ্রী নিত্যানন্দে গৌণ ভাব। সর্ব অন্তর্যামী শ্রীমন মহাপ্রভু রাঘব পণ্ডিতকে উপলক্ষ করে এই সংশয়ের চির নিরসন করার জন্যই বললেন, হে রাঘব পণ্ডিত, তুমি আমার অতি প্রিয়জন। আমি এতদিন যে অতি গোপনীয় তত্ত্ব কারো কাছে ব্যক্ত করিনি, আজ অতি নিভৃতে তোমার কাছে তা প্রাণ খুলে বলছি। আমি এবং শ্রীপাদ নিত্যানন্দ আমরা অভিন্ন এবং অখণ্ড তত্ত্ব বিশেষ। যেমন কোনো বস্তুর এপিটোপিট বোধ থাকলেও বস্তুটি এক থাকে, যেমন কোনো মানুষের বাম অঙ্গ দক্ষিণ অঙ্গ ভেদ থাকলেও মানুষটি একই থাকে, তেমনি শ্রীপাদ নিত্যানন্দে আমার প্রকাশ এবং আমাতে শ্রী নিত্যানন্দের প্রকাশ, এতে বিন্দুমাত্র কোনো ভেদ নেই। আমার এই অতি গোপন রহস্য আমি নিজেই তোমার কাছে অসংকোচে ব্যক্ত করলাম। শুধু তাই নয়, আরও শোনো, এই নিত্যানন্দ যেই করায় আমারে, সেই করি আমি এই বলিন তোমারে। ওহে রাঘব, আমি নিত্যানন্দের সর্বতোভাবে অধীন, আমি স্বাধীনভাবে কিছুই করি না, করতে পারি না। আমার সকল প্রচেষ্টা নিত্যানন্দের অপেক্ষা রাখে। নিত্যানন্দের ইচ্ছা অনুমোদন কৃপা দৃষ্টিপাত না হলে যথার্থ অনুরাগী ভক্তের প্রেম সাধনায় ধরা দিতেও পারি না। আরও বলি শোনো, আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে, অকপটে এই আমি কহিল তোমারে। শোনো রাঘব, ব্রাহ্মণ চণ্ডাল পতিত পাষণ্ডী নির্বিশেষে সবাইকে অতি দুর্লভ প্রেম বিতরণ লীলা নিত্যানন্দ দ্বারাই আমি বিতরণ করে চলেছি। আজ অকপটে তোমার কাছে প্রাণ খুলে প্রকাশ করলাম।
যেই আমি সেই সেই নিত্যানন্দ ভেদ নাই, তোমার ঘরে সব জানিবাই থাই। মহাযোগেশ্বরে যাহা পাইতে দুর্লভ, নিত্যানন্দ হইতে তাহা পাইবে সুলভ। হে রাঘব পণ্ডিত, আমাতে এবং নিত্যানন্দে যে কোনো ভেদ নেই, আমি যে সর্বতোভাবে নিত্যানন্দ অধীন এবং যোগেশ্বরগণের সাধন দুর্লভ হলেও নিত্যানন্দের কৃপা সম্পাতে আমি সাধন ভজনহীনেরও অতি সুলভ, তা তুমি সচক্ষে এই পানিহাটি গ্রামে প্রত্যক্ষভাবে দেখতে পাবে। পানিহাটিতে দণ্ড মহোৎসবের অনেক আগেই মহাপ্রভু এই সমস্ত নিগূঢ় কথা ব্যক্ত করেছিলেন। আজ তার বাস্তব লীলা অনুষ্ঠানের সূচনা হতে চলল পানিহাটিতে। যে ভূমিতে তত্ত্বের প্রকাশ, সেই ভূমিতে সেই তত্ত্বভিত্তিক লীলা প্রকাশের প্রয়োজন আছে। এ কারণে আদি সপ্তগ্রাম হতে শ্রী রঘুনাথ পানিহাটিতে বিশেষ অনুরাগ নিয়ে চললেন। আদি সপ্তগ্রাম হতে পদব্রজে হোক কিংবা নৌকা যোগে হোক, শ্রী রঘুনাথ পানিহাটিতে উপস্থিত হলেন। গ্রামের শেষ প্রান্তে সুরধনী গঙ্গা গঙ্গাসাগর অভিমুখে প্রবাহিত। এই গঙ্গা তীরেই শ্রী শ্রী নিতাইচাঁদের সাক্ষাৎ পেলেন। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আরও বহুজন। শ্রী শ্রী নিতাইচাঁদ পরিকর বৃন্দকে নিয়ে অবস্থান করছেন। ঈশতত্ত্বের পূর্ণ মাধুর্য একা অবস্থানে পূর্ণ প্রকাশ পায় না, পরিকর বেষ্টিত থাকলেই তার পরিপূর্ণ শোভা প্রকাশিত হয়। যেমন আকাশে পূর্ণচন্দ্র অসংখ্য তারকা বেষ্টিত থাকলেই তার প্রকৃত শোভা। প্রেমের ঠাকুর শ্রীমন নিত্যানন্দ বহুজনের জন্য বহুজনকে নিয়ে সর্বদা সর্বস্থানে সর্বানন্দ বিগ্রহরূপে বিচারণ করেন। একার একাকিত্বে কী আনন্দ আছে, তাই তিনি ভক্তমণ্ডলীর মধ্যমণি। পানিহাটি গঙ্গা তীরে আজ চাঁদের বাজার, গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন সূর্যোদয় করে। আমাদের শ্রী নিতাই সুন্দর কোটি কোটি সূর্যের জ্যোতি হতেও জ্যোতির্ময় এবং কোটি কোটি চন্দ্র কিরণ হতেও স্নিগ্ধ পরম সুশীতল। আপন অঙ্গচ্ছটায় এবং লাবণ্য ঘটায় ভাগীরথীর তীর নীর আলো করে প্রভু নিত্যানন্দ সমাসীন। তলে উপরে বহু ভক্ত হয়েছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। গঙ্গা তীরে বিশাল এক বৃক্ষ, সম্ভবত বটবৃক্ষ হবে, শাখা প্রশাখায় ছত্রাকারে সুবিস্তৃত। বৃক্ষমূলে একটি বেদী, প্রভু শ্রী নিত্যানন্দ সেই বেদীর উপরে অনন্ত প্রেম সম্পদ সম্ভার নিয়ে উপবিষ্ট। শত শত ভক্তগণ, কেউ প্রভুর নিকটে, কেউ একটু দূরে, কেউ আরও দূরে মণ্ডলীবদ্ধে বসেছেন। প্রেম বিগ্রহ প্রভু শ্রী নিত্যানন্দের সঙ্গ প্রভাবে প্রত্যেকেই প্রেমপূর্ণ কলেবর। শ্রী রঘুনাথ সেই ভক্তগণ পরিমণ্ডল মণ্ডিত পতিত পাবন শ্রী নিত্যানন্দের অপরূপ মাধুর্য দর্শনে বিস্মিত হল। এ যে চাঁদের হাট, না না, কেবল চাঁদের হাট নয়, আজ পানিহাটিতে প্রেমরত্নের হাট বসেছে। আজ পানিহাটি প্রেমহাটিতে পরিণত হয়েছে। এই হাটে মূল পসারী হলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু, আর তার আনুগত্যে শত শত খুচরো পসারী তারাও প্রেমের ডালা সাজিয়ে বসেছেন। সবাই যেন হেঁকে ডেকে বলছেন, গৌর প্রেম কে নিবি, তোরা আয়।
মানুষের সমস্ত প্রকার প্রয়োজনীয় জিনিসপত্র হাটে বাজারে পাওয়া যায়। প্রয়োজনের তাগিদেই সর্বত্র বড় বড় হাট বাজার গড়ে উঠেছে। সেখানে দিবা রাত্রি কেনাবেচার ভিড়। কিন্তু মনুষ্য জীবনের মূল প্রয়োজনীয় বস্তু হল অতি দুর্লভ অকৈতব কৃষ্ণপ্রেম, যে অমূল্য ধন কিনতেই আমাদের এই ভবের হাটে আসা। ওই যে মহাজন বাণী, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং ইয়াদি কুতোহপি লভ্যতে, ওগো ভবের হাটের যাত্রী, জাগতিক বেচাকেনার সঙ্গে পরমার্থিক মহাধন শ্রীকৃষ্ণ প্রেমরূপ মতি কিনতে যেন ভুলে যেও না। যদি কোথাও পাও তো অবশ্যই কিনে নাও, এই মহাসম্পদ দেহান্তেও তোমার হয়ে থাকবে। কিন্তু হায়, আলু পটল উচ্ছে মূলো ধামাকুলো হতে আরম্ভ করে সোনা রূপা হীরে মতি এমনকি মানুষ কেনাবেচার হাট বাজার পাওয়া যায় বটে, কিন্তু পঞ্চম পুরুষার্থ মহাপ্রেমধন ক্রয় বিক্রয় কেন্দ্র কোথাও দেখতে পাওয়া যায় না। আজ শ্রী রঘুনাথ সচক্ষে তাই দেখছেন, পানিহাটি গঙ্গা তীরে প্রেমের আজ হাট বসেছে। উচিত মূল্যে, স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে কিংবা বিনামূল্যেও বেচা কেনা চলছে। শ্রী রঘুনাথ অভূতপূর্ব দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না। সেখানেই শ্রী নিতাই চাঁদের উদ্দেশ্যে হলেন ভূলুণ্ঠিত। অভিন্ন চৈতন্যতনু আমাদের শ্রী নিতাই চাঁদ প্রেমে পূর্ণিত ঘূর্ণিত নয়নে গোবর্ধন তনয়ের প্রতি প্রেম দৃষ্টিপাত করলেও তার পরিচয় সম্বন্ধে অবহিত নন। না না, অবহিত নন বললে ভুল হবে, যিনি শেষশায়ী নারায়ণেরও অবতারী পুরুষ, সর্ব অন্তর্যামী, তিনি কাউকে জানেন না, চেনেন না, এমন হতে পারেন না। এ হল রঙ্গিয়া শ্রী নিত্যানন্দের এক অভিনব রঙ্গ। অতি গূঢ় তত্ত্বপুরুষের এ এক অতি গূঢ় লীলাভঙ্গি। শ্রী রঘুনাথের প্রতি দৃষ্টি পড়তেই তিনি বুঝলেন, পানিহাটিতে এ প্রেমের হাট বসানো তার সার্থক। তিনি গৌর প্রেম মহারত্ন বিক্রেতা, তবে ছোটোখাটো খুচরো বিক্রেতা নন, একমাত্র অদ্বিতীয় পাইকারি বিক্রেতা। এ যুগে তিনি ব্যতীত গৌর প্রেম মহারত্ন বিক্রেতা আর কেউ নেই। দৃষ্টিপাত মাত্রেই বুঝতে পারলেন আজ তিনি এক বড় ক্রেতা পেয়েছেন। কিন্তু ক্রেতার পরিচয় কি তা জানার জন্য আমাদের পাগলা প্রভু শ্রী নিত্যানন্দ বিশেষ আগ্রহী। এর এক নিগূঢ় হেতু আছে। সেই হেতু হল, বেশ কিছুদিন হতে প্রভু শ্রী নিতাই চাঁদের সুসংরক্ষিত অক্ষয় মহাভাণ্ডার হতে প্রেমধনহীন মহাদরিদ্র এক চোর বারবার সেই মহা অমূল্য প্রেমধন চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুসন্ধান তৎপর প্রভু শ্রী নিত্যানন্দ তার পরিচয় শুনেছেন বা জেনেছেন, কিন্তু সচক্ষে এখনো দেখা পাননি। তাই আজ শ্রী রঘুনাথের প্রতি দৃষ্টি পড়তেই প্রভুর সন্দিগ্ধ মনে প্রবল উৎসুকের উদয় হল। এই কি সেই বটে? জয় নিতাই। আজ এখানেই আমরা বিশ্রাম দিলাম। প্রভুর কৃপা হলে খুব শীঘ্রই প্রেমহাটি পানিহাটির শেষ অংশ নিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হব।